নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাবনা পাঁচ আসনের ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পাবনা পাঁচ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ইকবাল হোসেন ভোট বর্জন করেছেন। রোববার বেলা পৌনে বারোটার দিকে সাংবাদিকদের ফোন করে এই ঘোষণা দেন তিনি। এদিকে পাবনা এক আসনের বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির আট কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।